हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि तुम्हारा भालो आछो। आमार आरो एकटी नतून ब्लगे तुम्हारे स्वागत जानाई। तो आमिओ आजके मोटामुटी भालोई आछि, कारण ये दुदिन आमि तोमादेरके ब्लग दिते पारिनि, कारण आमार शरीर खूब खराब छिलो, आमार भीषण ज्वर छिलो। तो सेई कारणे आमि तोमादेर साथे कोनो रकम कथा बोलते पारिनि। तो एखोनो गलार टोनटा एकटु अन्यरकम होये आछे। তো সেই জন্য ভাবলাম দুদিন কথা হয়নি, আমারও ভীষণ মনটা খারাপ লাগছিল, সেই জন্য ভাবলাম কি যে না, আজকে আমাকে কথা বলতেই হবে। আর আজকে আমি অনেকটাই সুস্থ আছি, তো সেই জন্য আমি চলে আসলাম আবার তোমাদের সাথে কথা বলার জন্য। আমি এখন কটা বাজবে, এখন ওই 9:45 এরকম বাজবে। আমি আজকে উঠতেও দেরি হয়েছে, কারণ কালকে অনেক রাত্রি অবধি ঘুম হয়নি। মাথার এই ভেতরটা না পুরো দপদপ দপদপ করছিল, মানে ঠান্ডা লেগে গেছে আমার। আমি ওই যে মামার যে প্রোডাক্টগুলো ইউজ করি না, ওই ওখানে আছে, ওগুলো ভীষণ ঠান্ডা লাগে। অ্যালোভেরার জিনিস আমার একদম স্যুট করে না, মানে ভীষণভাবে ঠান্ডা লেগে যায়। অ্যালোভেরা জাতীয় জিনিস আমি একদম বেশি লাগাতে পারি না। তো যাই হোক, তো ওখান থেকেই কিছু একটা ঠান্ডা লেগেছিলো, তারপর থেকেই আমার এইসব কিছু জ্বর, মাথা ব্যথা, পুরো ভেতরটা মানে এত ব্যথা, মানে মাথা ওঠাতেই পারছি না তোমাদের সাথে, সেই কারণে আমার কথা হয়ে ওঠেনি। তো আজকে আমি উঠে গেছি, এবার আমি তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নেবো, কারণ আমার দেরি করে স্নান করে ঠিক না, যেহেতু আমার কালকে জ্বর ছিল, পরশু দিনে অনেকটা জ্বর ছিল, তাই জন্য আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো। আমার মোটামুটি টুকটাক কাজ কিছু হয়ে গেছে, যেমন এই বিছানা গুছানো, তারপর একটু ঝাঁট দেওয়া, এইসব কিছু টুকটাক কাজ আমার হয়ে গেছে। তো চলো এবার আমি স্নানটা করে আসি, তারপরে আমাকে রান্না করতে হবে। ও আমাকে ফোন করেছিল, বলল যে মাটন হবে, ও আজকে মাটন নিয়ে আসবে। তো সেই জন্য আমি ঝাঁটপাট এইসব কিছুগুলো দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আলু, আর বাকি সব কিছু মাটনটা নিয়ে আসলে হবে, মানে আমি একদিকে ভাত একদিকে দিয়ে সব বসিয়ে দেবো। তো আমি তাড়াতাড়ি স্নানটা করে আসি, আজকে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজো করতে হবে, তো সেই কারণে আমি এখন স্নান করতে যাচ্ছি। চলো স্নান থেকে এসে আবার কথা হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, আমি এই যে স্নান করে বেরোলাম, এখনো অবধি আমি ঠাকুরের কাছে যেতে পারিনি। তো ঠাকুরের একটুখানি জোগাড়টা করে নেবো, কারণ ও ফুলটা নিয়ে আসবে বললো, কারণ এখানে কাছে আমি গেছিলাম নিচে, তো ফুলের দোকানটা আজকে নেই, বন্ধ করে দিয়েছে, কোথায় আজকে কোনো কারণে খোলেনি। আরেকজন ফুল বিক্রি করতে আসে, সেটা হলো অনেক সকাল সকাল, তো তখন আমার ঘুম থেকে ওঠা হয় না, তো সেই জন্য ফুলটা নেওয়া হয়নি। ও এখনই এসে যাবে, তারপর ফুলটা নিয়ে আসলে পুজোটা হয়ে যাবে। আর রান্নার মোটামুটি জোগাড় তো করাই আছে, ও মাংসটা নিয়ে আসলে শুধুমাত্র মাংসটা হবে, আজকে মাংস ভাত শুধু খাওয়া হবে। তো চলো আমি তাহলে ঠাকুরের জোগাড়টা করে নিই, কারণ ঠাকুরের জোগাড়টা করে পর পুজো পুজো হয়ে গেলে তারপর আমি রান্নার দিকে যেতে পারবো। তো আমার স্নান হয়ে গেছে মোটামুটিভাবে, আজকে বৃহস্পতিবার, সেই জন্য আমি আজকে মাথায় ভালো করে স্নান করেছি, কারণ কালকে কাল আর পরশু রুধি মাথায় স্নান করতে পারিনি, এতটাই ঠান্ডা লেগে গেছিলো, এতটাই মাথা ব্যথা জ্বর ছিল আমার, তো সেই জন্য করা হয়নি। তো চলো তোমরা সাথে থাকো, আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে। এই যে আমার রাধা মাধব, আজ বৃহস্পতিবার বলে আমি দিনের বেলা প্রদীপ জ্বালিয়েছি। বৃহস্পতিবার দিন দিনের বেলা প্রদীপ জ্বালাতে হয়, আবার এই প্রদীপটাই রাত্রিবেলা জ্বালাতে হয় বৃহস্পতিবার দিন। অন্যান্য দিন দিনের বেলাতে প্রদীপ না জ্বালালেও চলে, কিন্তু বৃহস্পতিবার দিনটা মাস্ট। আমি একটু রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের এবার কাজটা করে নিই আমি, আমার এখনও রান্নার সেরকম কিছু হয়নি। ওদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি ইন্ডাকশনে, ওখানে ভাতটা হচ্ছে, গ্যাসে আমি মাংসটা বসাবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখো। আমি মটন কারিটা আবার চাপিয়ে দেবো, তার জন্য আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি শুকনো লঙ্কা দিলাম, অল্প সামান্য গোটা জিরে, আর এটা হলো একটু
ছোটো এলাচটা আমি ফাটিয়ে দিচ্ছি, ফাটানো হয়নি এটা। তো এখানে আছে ছোটো এলাচ আর লবঙ্গ আর জৈত্রী, আর এটা বড় এলাচ দিলাম একটু, আর দারুচিনি আছে। মানে গোটা গরম মশলাতে আমি প্রথমে দিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোটো এলাচ, তারপর লবঙ্গ, দারচিনি, বড় এলাচ আর জৈত্রী। এবার দিলাম তেজপাতা, তেলে আমি অল্প একটু ঘি দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখানোটা মিস করে ফেলেছি। তো আমি বলে দিলাম আমি তেলের মধ্যে একটু গাওয়া ঘি দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা হতে থাক, ততক্ষণে আমি ভাতটা নামিয়ে দিই, কারণ আমার ভাতটা হয়ে গেছে। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে রান্না করলে আর অনেক বেশি টেস্ট হয়। ম্যারিনেশন করেও রান্না করলে খুব ভালো হয়, কিন্তু এটা খুব ভালো হয়, কারণ আগে ভাজা হয়ে যায়, নুন টুন সব কিছু ভেতরে দেওয়া হয়, তো সেই জন্য এটা খুব ভালো টেস্ট হয়। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরে ধনে পাতা, রসুন বাটা, যদি আবার লাগে তাহলে আমি আন্দাজ করে তখন পরে আবার দিয়ে দেবো। আজকে আমার লঙ্কার ঝোলটা আর এই জিনিস কিন্তু একসাথেই খেয়েছি। আজকে লঙ্কাগুলো আর এখানে ছাড়াই রান্না করতে হবে।
কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, কারণ যখন আমি জিরে ধনে বাটি এটা আমি বেটে লাগি, আমি কাঁচা লঙ্কাটা বেটে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা একটু কষিয়ে নিচ্ছি। মাটন সাইডে নর্মালি আলু দেওয়া হয় না, কিন্তু দাদা ভাই আর ও মানে মাটন হলে আলুটা মাছ আলুটা চাইই চাই, তো সেই জন্য দিতে হয়। সবাই নাও দিতে পারে, আবার যারা ভালোবাসে আলু খেতে তারা দিতেও পারে। চলো, আমার মাটন কষানো হয়ে গেছে, এবারে আমি শিখে দিচ্ছি। মাটনটা আমার হয়ে গেছে, এবার কড়াইয়ে ঢেলে নিয়ে আমি একটু চেক করে নেবো যে কিছু কম বেশি আছে কি। মানে মাংসটা হয়ে গেছে, আমি সিটিটা লাস্ট যেটা আছে এটা সেটা চলে গেলেই, ভাপটা উঠে গেলেই আমি বেশিরভাগ খুলে এবার ঢেকে দিয়ে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি অলরেডি, খাবারটাও সব নিয়ে চলে গেছে, এবার খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো চলো তোমাদেরকে আমি মাটনটা দেখাবো, আমি খুলে নিই তারপর তোমাদেরকে দেখাবো কীরকম কী হলো না হলো। যদিও আর কি সেরকম কালার হবে না, কারণ আজকে রেডমিশটাও শেষ আর লঙ্কা গুঁড়োটাও শেষ, তো আজকে কোনো রকম একটুখানি খেতে হবে। আজকে শুধুমাত্র দাদা ভাই আর আমি আর ও না, আজকে রক্তিও আমাদের সাথে আছে, রক্তিও খাবে। রক্তি তো তোমরা চেনো, ওই সেদিন যে এসেছিলো যদি মা এসেছিলো রক্তি এসেছিলো না, তো ওই রক্তি আজকে আবার এসেছে, আজকে আমাদের এখানে খাবে। সবাই মিলে খুব ভালো করে খাওয়া দাওয়া করবো, চলে তোমার সাথে থাকো আর দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও, দাদা ভাই আর রকি ওরা বাড়ি চলে গেছে। আমি এবার চুলটা এই যে শুকিয়ে নিচ্ছি, ড্রায়ারটা আর বের করলাম না, সেই আবার ঝামেলা ওই ড্রেসিং টেবিলের তলা থেকে বের করতে হবে, তারপরে আবার চুল শুকোতে হবে, আবার ওটাকে ঢোকাতে হবে, সে একটা মস্ত বড় ঝামেলার কাজ। তো সেই জন্য আমি মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে, যেহেতু চুলটা খোলা ছিল আর এরকমভাবে খুলে রেখেছি, ওপরে এই যে ফ্যান চলছে, তো সেই কারণে আমার ফ্যানের মধ্যে যেটুকু শোকাবে বা সেটাই, আমি আর ড্রায়ার বের করছি না। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তোমরাও একটু রেস্ট করো, তারপরে আবার বাকি কথা বিকেলে হচ্ছে। বিকেলে আমার তো এখন কাজ হয়েছে, একটুখানি ঘুরতে যাওয়ার রয়েছে বিকেলে সেন্টারের দিকে, তো আজকেও আমি সেমভাবে সেন্টারে যাবো। সেন্টারে গেলে কী হয়, সবার সাথে একটু গল্প হয়, কথা হয়, তো সেই জন্য খুব ভালো লাগে, তোমাদেরকে একটুখানি ঘোরাতে পারি, তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগে। তো তার আগে আমি একটুখানি রেস্ট করে নিই, তারপরে আমাকে আবার বেরোতে হবে বিকেলে একটুখানি ঘোরার জন্য। তো চলো এখনকার মতন টাটা। তো এখন বাজছে ঘড়িতে 6:30, তো আমরা এখন সেন্টারে যাচ্ছি, আমি আজকে ওর সাথেই যাব, বাইকেই চলে যাব, কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে আর ও বললো কি যে আজকে আর হেঁটে হেঁটে যেতে হবে না, আজকে আমার সাথেই চলো। তো সেই জন্য আমি ওর সাথেই যাচ্ছি, আমি আজকে এই কুর্তিটা পরেছি। তো তোমরা আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে আজকে। তো চলো সেন্টার যাওয়া যাক, কারণ ও নিচে ওয়েট করছে, আর বেশিক্ষণ ওয়েট করলে ও আবার একটু রেগে যায়, তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো চলো তোমরা সাথে থাকো, আমরা এখন সেন্টারে আছি, তো সেন্টার থেকে আমি কারণ ওকে বলা যাবে না, লুকিয়ে লুকিয়ে আর বললাম কি যে আমি একটুখানি আসছি, তো তারপর ফুচকা ফোনটাকে রেখে দিয়ে যেতে হয়েছিল, কারণ কি আমি যদি ফোনটাকে নিয়ে যেতাম তাহলে ও আমাকে ফোন করতো তুমি কোথায় আছো। আর ফুচকা খাওয়ার পর, ফুচকা তো এমনিতে ঝাল ঝাল খেতে হয়, খাওয়ার পরে এরকম একটা ব্যাপার থাকে না, তো এই আওয়াজটাতেই ও আমার বুঝে যেত যে আমি ফুচকা খেয়েছি, সেই জন্য ফোনটা নিয়ে যাইনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ফুচকাকে দেখি আমি দুটো গাছ, সেটা হলো বেগুন গাছ, তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো বেগুন গাছটা, দুটো বেগুন গাছ নিলাম আমি, কারণ
গাছ আমি এমনিতে খুব ভালোবাসি, তো সেই জন্য দুটো গাছ কিনলাম। তো এখন ওর সাথে আমি একটু যাব ডিএলএ পোয়ানে, কারণ আমাদের একজন আসবে আমাদের এখানে কাজ করার জন্য একটা ছেলে, তো সেই জন্য ওকে ওর সাথে একটু কথা বলতে যাবি। ও তো আমাকেও যাওয়ার জন্যই বলছে, তো আমিও ভাবছি যে আমি ওর সাথে যাবো। তো এখন আমরা এই জাস্ট বেরোবো ওই ছেলেটার কাছে, মানে ডিএলএ পোয়ানে। তো চলো তোমার সাথে যাবো। একটা জিনিস যেটা হয় সেটা হলো এই যে টিপ, এই টিপটা আমার পড়তে খুব ভালো লাগে। মানে যিনি পুজো দিতে আসেন আমাদের সেন্টারে, আমাদের এখানে ঠাকুর আছে, তো সেই ঠাকুরের প্রত্যেক দিন যে নিত্য সেবা দেওয়ার জন্য সন্ধ্যেবেলা আসে, একবার সকালে পড়ে যায়, আবার একবার সন্ধ্যেবেলা আসে পুজো করার জন্য। তো সন্ধ্যেবেলা আসলে এই টিপ পড়াই, তো এটা আমার খুব ভালো লাগে, তো সেই টিপ পড়েছি। অনেকটা চলে এসেছি আর একটুখানি আছে, ভালোই লাগে। এই আমরা সেন্টার থেকে বাড়িতে আসলাম, এই যে গাছগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। এখন আজকে আপাতত এভাবেই থাকবে, তারপর কালকে এদেরকে টবে ট্রান্সফার করা হবে। এখন আপাতত এখানেই থাক, কালকে সকালে আবার তোমাদের আমি দেখাবো। এগুলোকে আমার মানে দুটো টব আছে, একটা এমনি মাটি ভরাই আছে, ওই মাটিগুলো যদিও দেবো না, কারণ মাটিগুলো অতটা বেশি ভালো নেই ওই মাটিগুলো, তো সেই জন্য নতুন মাটি নিয়ে আসা হবে কিনে, তারপর ওই দুটো টবে দুটো গাছকে দেওয়া হবে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, আর তার সাথে সাথে একটু খাবার টাবার দিয়ে গরম করতে হবে, তারপর আমরা রাত দিয়ে আজকে খেয়ে নেবো। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের ডিনার হয়ে গেছে, কারণ আমি এসে পর ফ্রেশ ট্রেশ হয়ে পর ওগুলো যে আমার খুব খিদে পেয়েছে, সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম, আর তারপর আমিও খেয়ে নিলাম সাথে সাথে, কারণ ও একা একদম খেতে পারে না, আর আমরা দুজন একসাথেই খাই। তো যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে নিয়েছি, এই জাস্ট আমি মুখটা ধুলাম, এবার আমরা শুয়ে পড়বো, কারণ এখন বাজছে ওই যে 12:10 এরকম একটা কিছু হবে, হ্যাঁ 12:10 এরকমই বাজছে। তো চলো আজকের মতন এখানেই আমি ব্লগটা শেষ করছি। আমি ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে, বড়োদেরকে আমি অনেক প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে নিশ্চয়ই জানো, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।